हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখানে আছো খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা, এখন থেকে নতুন একটি ভিডিও শুরু করছি। দেখতে থাকো, আজকের ব্লগটি অন্যরকম হতে চলেছে। তো দেখে বুঝতেই পারছো, এই যে একদম শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি। তোমাদেরকে আগে থেকে বলা হয়নি, বুঝেছো? এটা হচ্ছে হট করে প্রোগ্রামটা সিলেক্ট হয়ে গেছে, মানে আজকের দিন আমরা আসব এটা ঠিক ছিল। এবার কালকে দুপুরবেলার দিকে এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমরা প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম যে আজকে আর যাব না। আর আজকে মঙ্গলবার, হ্যাঁ মঙ্গলবার, তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, মানে ঘূর্ণিঝড়, সেই সাথে খুব বৃষ্টি হবে, সেই জন্য আমরা আরও ক্যান্সেল করেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর ওয়েদারটা বেশ সুন্দর লাগছে, কোনো বৃষ্টি ফিষ্টি কিছুই নেই, আর মানে আবহাওয়াটা, মানে ওয়েদারটা ঘুরে গেছে। মানে খবরে শোনা যাচ্ছে যে ঘূর্ণিঝড় বলো বা বৃষ্টি বলো অন্যদিকে ঘুরে গেছে, এদিকটা ওই সামান্য পরিমাণ হয়তো বৃষ্টি হতে পারে। তো আজকে এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি। তো সকালবেলা আবার আমাদের প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেছে যে আমরা চলে আসবো। তো কি বলবো, তাড়াহুড়ো, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি। আজকে হাজব্যান্ড ছুটি নিয়েছিল, কারণ আজকে যাব বলে মানে ঠিক ছিল বলে ও ছুটি নিয়েছিল। এবার যাই হোক, ভোরবেলা উঠে রান্না করতে হয়নি, সকালবেলা ভেবেছি যে যাই হোক সকালের দিকে আস্তে আস্তে উঠে কাজবাজ সেরে রান্নাবান্না করবো। তো ঘুম থেকে উঠেছি, ওঠার পরে আমাদের সেই মানে যেখানে আমরা এসেছি ওই কাকিমা সকালে ফোন করে বলছে যে আজকে চলুন যাই, ওয়েদার ভালো আছে, ওয়েদার অতটা খারাপ হবে না। তো সেই জন্য আমরা 8টার দিকে বেরিয়ে পড়েছি, জানো, এত ব্যস্ততায়। আমি জীবনে কোনো দিন এত ব্যস্ততায় কোথাও বেড়াতে আসিনি, কোথাও না। হ্যাঁ ব্যস্ততা তো অবশ্যই থাকে, তার মধ্যে দিয়েও এই ব্যস্ততা, এত ব্যস্ততা, মানে কী আর তোমাদেরকে বলবো। দেখো আমি লিপস্টিকও পরিনি, কানের দুলটা চেঞ্জ করিনি, কোনো রকম মাথাটা আছড়িয়েছি, আর এই শাড়িটা পরেছি তাও ভালো করে মানে পিন আপ করতে পারিনি, এক পিন করে ছেড়ে দিয়েই গাড়িতে উঠে চলে এসেছি। তো গাড়ির তো ঝটাপট আমরা এসেছি, জানো, এসেছি কোথায় বলো তো, ওই যে আমাদের যে ধর্ম আত্মীয় সেই কাকিমার মেয়ের বাড়িতে। সেটা অনেক দিন ধরে দিদি, ওই দিদিটা বলে যে আমাদের বাড়িতে যে আসবে আসবে, তো আমাদের আসা হয় না। এবার সেই জন্য মঙ্গলবার আমরা আজকেই সিলেক্ট করেছিলাম, কালকে আবার ক্যান্সেল করেছিলাম, আবার সকালবেলাটাই বলা হলো যে সবাই চলো। তা বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে বাড়িতে কোনো রকম আমি ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদেরকে বলতে পারিনি। এখন দিদির বাড়িতে এসে আমি ভিডিওটা শুরু করেছি। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা দিদিদের বাড়িতে, মানে এখানে হচ্ছে গিয়ে অনেক রকম চাষবাস করে দিদিরা। তো চলো দেখাই আর কি কী আছে, আমিও নতুন এসেছি, আগে কখনো আসিনি। তো ভালো লাগছে বেশ এই গ্রামটা, আমাদের গ্রামের থেকে একটু অন্যরকম, মানে কি বলবো, একটু বেশি গ্রাম গ্রাম ভাব। আমাদের তো গ্রাম কিন্তু তার মধ্যে অন্যরকম, কিন্তু এখানটা একটু বেশিই গ্রাম। তো চলো দেখতে থাকো, আর এখন শাড়িটা চেঞ্জ করব, দিদি একটা সুতির শাড়ি দিয়েছে, এই গরমে এই শাড়িটা পরে থাকাটা সম্ভব নয়। তো চলো এখন শাড়িটা চেঞ্জ করি, আর রান্নাবান্না হচ্ছে, কী কী রান্নাবান্না হচ্ছে না হচ্ছে অবশ্যই শেয়ার করব। আর এসেছি আমি, আমার হচ্ছে গিয়ে নন্দে জামাই আর ননদের ছেলে, দিদিভাই আসেনি, দিদিভাইয়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল, আর যেহেতু সকালবেলা আবার প্রোগ্রাম সিলেক্ট হয়েছে সেই জন্য দিদিভাই আসতে পারেনি, আর জামাইবাবু আসবে বলে ছুটিও নিয়েছিল। তো আগে থেকে তো ছুটিগুলো মানে বলতে হয়, আমার হাজব্যান্ডেরও যেমন আগে থেকে ছুটি বলতে হয়েছিল, তাই আজকে সবাই ছুটি পেয়ে গেছে, ওই জন্য আরও বিশেষ করে চলে আসা। তো শ্বশুরমশাই এসছে, মানে আমরা বাড়িতে মোট ছয়জন, ছয়জন এসেছি, আর কাকিমাদের বাড়ি থেকে কাকিমা, তারপরে আমার জা, সবাই এসছি। তো চলো দেখতে থাকো, খুব মজা হবে, এনজয় করছি, তোমরা সাথে থেকো, আমার ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? তো এটা হচ্ছে কি দিদিদের বাড়ি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি যতটা পারছি আর কি। আর ওই পাশে হচ্ছে দিদির জায়ের বাড়ি, আর এটা হচ্ছে দিদির রান্নাঘর, রান্নাঘর ওই সাইডে কল আছে। তো এই দেখো দিদি জালনা দিয়ে কথা বলছে, আর এটা হচ্ছে গিয়ে মুরগির ঘর। তো এত বড় একটা মুরগির ঘর, তার ভেতরে শুধুমাত্র একটা মুরগি আছে, আর একটা মুরগির একটাই বাচ্চা, আর নাকি সব বাচ্চাগুলো ওই শিয়ালে ধরে নিয়ে গেছে, জানো। এখানে কি শিয়াল গো, মানে দিনের বেলায় ওইখানটা এসে এসে ঘুরছে, কত শিয়াল দেখলাম বসে বসে। আর দেখো আম গাছে একদম লিচুর মতন থোকা থোকা আম ধরেছে, দেখেছো কি ভালো লাগছে দেখতে। তো এবার দেখো রান্নাঘরের ভেতর চলে এসেছি, উনুনটা তো জাস্ট ওয়াও,
খুব সুন্দর লেগেছে আমার, উনুনটা এত সুন্দর জ্বলছে, আর কাকিমা রান্না করছে, মাংস আর সব কিছু রান্না করা হয়ে গেছে। ঠাকুমা মাংস, এই সরি, কাকিমা মাংসটা রান্না করছে, ঠাকুমা বলতে বলতে ঠাকুমাই হয়ে যাচ্ছে। এই দেখো আমার যা খেতে দিচ্ছে, মানে রান্নাবান্না তো আগে সব হয়েই গেছিলো, মাংসটা হয়ে যাওয়া মাত্রেই অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই যে আমার যা ভাত ঠাত বেড়ে রেডি করে দিয়েছে, দেখো কচুর শাক হয়েছে, পাঁপড় ভাজা, তারপরে চলো আরও কত কিছু দেখাচ্ছি। এই যে ডাল, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে আর মাছের ঝোল। তো ঝোলের থেকে মাছগুলো এরকম তুলে রাখা হয়েছে কারণ ভালো হয়, এতে দিতে সুবিধা হয় মাছ। এ দেখো মাছের ঝোল, আর এই যে মাছ, আর এখানে আছে এই যে মাংস, আর আমের চাটনি, আমের চাটনি রয়েছে। তো চলো মিষ্টি, দেখো ছানার জিলেপি আমার দিকে তাকিয়ে আছে, আর এই যে দই, এখানে আছে রসগোল্লা, আর এইখানটা দেখো মিষ্টি, এই মিষ্টিগুলো সব আমার দিকে তাকিয়ে আছে জানো, কারণ আমি তো মিষ্টি খেতে ভালোবাসি। আর দিদি দেখো মিষ্টিগুলো বের করছে, এটা বাটিতে ঢালছে, বলছে সব কিছুকে তো সামনাসামনি তুললে আর মিষ্টিটাকে কেন প্লাস্টিকের মধ্যে দিয়ে তুলবে, ওকে একটু নামিয়ে দিই দিদি, সেটাই এবার বলছে। তো ওই দেখো সবাইকে খেতে দিয়েছে, পাশাপাশি বসেছে আমার শ্বশুরমশাই আর আমার বর, দেখে নাও আমার ননদের ছেলে, তারপরে এই আছে যে ড্রাইভার আমাদের। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন 5টা বাজে, আর দেখো সবাই মিলে বাড়ি ফিরছি, আর সোনা আমার কোলে বসেছে গাড়ির ভেতরে, অনেক লোক তো জায়গা হচ্ছে না। তো ওই দেখো পেছনে সবাই বসে আছে আর আমি সামনে বেশ একটা জালনার পাশে বসেছি ভালো একটা সিট দেখে, কারণ আমার প্রচণ্ড মানে অসুস্থ অসুস্থ ভাব লাগে। আর এইটা হচ্ছে আমার জায়ের মেয়ে, আর ও হচ্ছে পাশের বাড়ি, কাকিমাদের পাশের বাড়িতে। তো চলো আমরা বাড়ি চলে যাচ্ছি, খুব ভালো ঘোরাঘুরি করলাম জানো তো। তো দেখো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, তার খানিকক্ষণ পরে এই দেখো, বুঝতেই পারছো কি মানে ঝোড়ো হাওয়া বইছে আর খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে, কারেন্ট অফ হয়ে গেছে। বাইরের ওয়েদারটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম, জানি না কখন কারেন্ট আসবে আর ভিডিও আমি করতে পারবো কি না। তো চলো দেখা যাক কি হয়। তো বন্ধুরা এখন রাত্রির 8টা বাজে, দেখতেই পেলে বাড়ি আসলাম, তার মিনিট দশেক পর ওই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া বইছিল, তারপরে কারেন্ট অফ হয়ে গেল, ভিডিওটা শুরু করতে পারলাম না। তো যাই হোক, লাইট জ্বালিয়ে ঘরের যে কী অবস্থা ছিল আর তোমাদেরকে তো বললাম, এত ব্যস্ততার মধ্যে বেড়াতে গেছিলাম, সমস্ত জিনিস আর দেখবে তাড়াহুড়োর সময় কিছুই খুঁজে পাওয়া যায় না। আমি জিনিসটা রেখেছি এই জায়গায় কিন্তু খুঁজবো অন্য জায়গায়, মানে ব্যস্ততার সময় দেখবে এই জিনিসগুলো হয় আর সব কিছু লেট লেট হয়ে যায়। তো যাই হোক, বিছনাটার উপর একদম ছড়ানো ছিটানো ছিল জিনিসপত্র, সব কিছু পরিষ্কার টরিষ্কার করলাম, গুছালাম, তাই কিছুক্ষণ পর আবার কারেন্ট এসছে। তো জানো এখন আর ইচ্ছে করছে না যে সেলাই মেশিনে বসি, জানো একদম ইচ্ছে হচ্ছে না, কিন্তু ইচ্ছে না হলেও কোনো উপায় নেই, সেলাই করতেই হবে, আর্জেন্ট মাল জানো। তো হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো ওকে আমি বলেছি কি একটুখানি সেলাই করে দাও না, ও হচ্ছে গিয়ে সেলাই কাজ জানে আর হাতের কাজ খুবই ভালো ওর, আমি ওকে বলেছি যে একটু করে দাও না, হেল্প করে দাও। তো ও হচ্ছে গিয়ে করে দিচ্ছে, মানে কুর্তির গলার ডিজাইনটাও করে দিচ্ছে, তারপরে বাদবাকি কাজ আমি করব। তো এখন একটু বসে ভিডিও করে নিচ্ছি, ভিডিওটা শেষ করছি, আমার জার্নিং তো আমি করতেই পারি না। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছায় আজকে আর কোনো বমি টমি হয়নি গাড়িতে, তো সেই দিক থেকে আমি সুস্থ আছি, বমি হলে এতক্ষণ আমি বিছনায় শুয়ে থাকতাম। তো চলো, আজকে ব্লগটি তোমাদের কেমন লাগলো, আর আমরা মানে বেরিয়েছি হুট করে ব্যস্ততার মধ্যে, বেড়াতে গেলেও বেশ ভালোই বেড়ালাম, এটা লেটে মানে স্মরণীয় জিনিস হয়ে থাকবে লেটেস্ট, এটা হচ্ছে কি আমি বেড়াতে গেছি কিন্তু লিপস্টিক পরিনি, এরকম হয় না, আমি লিপস্টিক পরতে খুবই ভালোবাসি।
তো লিপস্টিকটা পরা হয়নি, আমি খুঁজে পাচ্ছিলাম না, আর গাড়িতে বসে সবাই ডাকাডাকি করছে, তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, গাড়ি ছেড়ে দিলাম, এরকম করলে হয় না দেখো। মানে কী বলবো, শাড়িটাও ঠিক করে পরতে পারিনি, তো যাই হোক চলে গেলাম গাড়ির ভিতরে করে, বেরিয়েও চলে আসলাম ওরকমভাবে। তো তোমাদের কেমন লাগলো বলো। হ্যাঁ, আর অনেক কিছু খেয়ে নিয়েছি, আমি মিষ্টি খাইনি কিন্তু, ভাত ঠাত খাওয়ার পরে আমার কি অত মিষ্টি খাওয়া যায় বলো, দই মিষ্টি ছানার জিলেপি আরও আর একটা মিষ্টি রসগোল্লা টোলা সব ছিল, আমি কোনো মিষ্টি খাইনি। মিষ্টি খেতে খুব ভালোবাসি কিন্তু ভাত খাওয়ার পরে, তাই বলে ভালোবাসি বলে যে ভাত খাওয়ার পরেও আমি খেতে পারবো সেটা আমার কখনোই না, মিষ্টি মিষ্টি খেতে পারিনি। তো চলো, সোনাই যে পড়তে বসেছে, কালকে সকালে তো পড়া আছে সেই জন্য পড়তে বসেছে। আর হ্যাঁ, আমার ননদের ছেলে এসছে আমাদের সাথে, ও এখন ওই ঘরে টিভি দেখছে, ওর ভাই পড়ছে বলে ওই ঘরে আর আসেনি। তো পড়াশুনো হয়ে গেল, এতক্ষণ হইচই কারেন্টও ছিল না, আর ওরা দুজন হইচইও করছিলো, যেন বিরক্তি হয়ে যাচ্ছিলো, তার মধ্যে গরমও লাগছে, শরীরটা একটু আনছান আনছান করছে, তার মধ্যে টেনশান রয়েছে মাল করতে হবে। তো চলো বন্ধুরা, আর বেশি বড় করছি না, বেশি কথাও বলছি না, ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।